গুড মর্নিং এভরিওয়ান। তো এখন বাজে সকাল 6টা, আমি মর্নিং ওয়াকে যাচ্ছি। তো আমি মাঠে চলে এসেছি, এভরিডে আমি এই মাঠে মর্নিং ওয়াক করি। সো আমি মর্নিং ওয়াক করে নিই, তারপরে দেখা হচ্ছে আবার। তো হেঁটে বাড়ি চলে এসে তারপর একটু চা খেয়ে পড়াতে এসে গেছি। দেখুন স্টুডেন্টের ভাইরা কি দুষ্টু, জোরে কর, একটু জোরে কর, আর একটা গান করো। এরা গান করে নাচ কর, তুই কি বাদাম বাদাম ছাড়া আর কোনো গান পারিস না? শুধু একটাই তো গান, বাদাম বাদাম। তো পড়িয়ে এবার আমি বাজারে এলাম, একটু সবজি বাজার করবো। সবজির সঙ্গে সঙ্গে একটু চিকেনও কিনে নিলাম। তো এখন আজ 2:45 বাজে, তো এবার আমি লাঞ্চ করবো। চলো লাঞ্চে আজকে কী কী মেনু আছে তোমাদেরকে দেখাবো। তো লাঞ্চে রয়েছে ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন কষা। আমরা চলে এসেছি, দেখুন এবার সাথে। এটা হচ্ছে বনগাঁ হরিদাসপুর মঠ, সুন্দর একটা জায়গা, পিসফুল এরিয়া। এই যে আমার দুই বান্ধবী, সত্যিই তাই, একটু প্রাকৃতিক পরিবেশটা আপনাদেরকে দেখাই। দাঁড়ান, তো এটা ইসকনের বাইরের পরিবেশ, দেখুন ওই যে দূরে যে সবুজ সবুজ দেখা যাচ্ছে ওগুলো অ্যাকচুয়ালি ওটা হচ্ছে নবমহা নদী, এটা সম্পূর্ণ কচুরিপানায় পরিপূর্ণ হয়ে গেছে। আর এই যে এখান দিয়ে এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটটাই হচ্ছে ইসকনের মঠের গেট। এই গেটটা দিয়েই আমরা ইসকনের মঠে ঢুকছি। দেখুন ভালো বোঝা যাচ্ছে, দেখেছেন কচুরিপানা পুরো পরিপূর্ণ হয়ে গেছে। তো আমরা মঠে প্রবেশ করলাম, দেখুন অনেক ভক্তের আনাগোনা এখানে রয়েছে। তো মঠটা পরিক্রমণকালে আমাদের এক ভক্তের সঙ্গে দেখা হলো ওখানকার, তো সে ভক্ত আমাদেরকে ডাকলো, তো সেখান থেকে কিছু জীবনমুখী জ্ঞান অর্জন করলাম আমরা। তারই একটা ছোট্ট ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। শিক্ষা দেয় ছোটবেলার থেকেই বিদ্যা অর্জন করা, তারপরে অর্থ উপার্জন করা, তারপরে সংসার বসান, তারপরে সন্তান উৎপাদন, বৃদ্ধ হয়ে যাওয়া আর মৃত্যুবরণ করা। কিন্তু প্রকৃতপক্ষে আমরা কারা? আমরা কোথা থেকে এসেছি জানি? আমাদের কেউ শিখিয়েছে আমরা কোথা থেকে এসেছি? হ্যাঁ এরকম, কিন্তু শাস্ত্রের আলাদা বলছে, ভগবান আলাদা বলছে, ভগবদ গীতার মধ্যে আলাদা বর্ণনা করছে। যে আমরা এসেছি ভগবানের, কিন্তু আলাদা একটা ধাম আছে আমাদের, যেমন এক একজনের এক একটা বাড়ি না, ভগবানের একটা বাড়ি, আর 33 কোটি দেবতাদের একটা বাড়ি, সেটা স্বর্গ। হ্যাঁ বৈকুণ্ঠ ধাম আছে কি নারায়ণ, আর কৃষ্ণের বাড়ি হলো কোথায়? গোলোক বৃন্দাবন। তো আমাদেরকে বোঝাচ্ছে যে আমরা ভগবান ধাম থেকে এসেছি, এবারে এখানে এসে আমরা হারিয়ে গেছি, আবার যে আমাদের ভগবানের কাছে ফিরে যেতে হবে ওই বাড়িটা, ওটা আমাদেরকে যারা মনে করাবে তারা জানে না, তারা আমাদের মনে করাতেও পারে না, আমরা ভুলে যাচ্ছি, আস্তে আস্তে ভুলে যাচ্ছি। তো সেইটা মনে করাতে হবে এই যারা জানে, যারা এই পথে চলেছে, যারা ভগবদ গীতার নির্দেশ মেনে চলে, যারা ভগবতের কথা মেনে চলে, তারা আছে গিয়ে এগুলো বোঝানো, তারাই বোঝাচ্ছে, তারাই তাদের এটা দায়িত্ব।
তো তাদের কাছ থেকে আমাদের জানতে হবে। দেখুন আমরা যদি এই অনুসূচনাটা বারবার পাবো না, তুমি কি পাবে? বারবার পাবে কি না? হ্যাঁ কি পাবে না? তাহলে আমরা এই অনুসূচনাটা কি করে পেলাম? আর পরবর্তীতে কি জানো পাবো? অনেকেই বলে না যে মরে গেলে সব শেষ, তাই তো? মরে গেলে শেষ কেন? মরে গেলে শেষ না কেন? আমার জিহ্বা, আমার কান, আমার এমনকি মাথাটাও কি বলছি? আমার সারা শরীরটা তো আমারই। তাহলে আমি কে? আমার যেমন শরীরের পোশাক এই কাপড় চোপড়, মানে এই রূপে আমরা এই শরীরটা আমাদের আত্মার একটা পোশাক হিসেবে আমরা এখানে এসেছি। এই ওই আত্মাটা এবারে এই পোশাক রূপে পেয়ে আমাদের অনেক কিছু তপস্যা করবার সুযোগ দিয়েছে। আমরা যখন কুকুর হব আবার এই আত্মাটা তো করবে না, আবার আত্মা থেকে যায়, আত্মা থেকে এই দেহটা থেকে পোশাকটা চলে পুড়িয়ে যায়। হ্যাঁ, আমরা ওই অবস্থায় করতে হবে যেটা আমরা এই মনুষ্য জীবনে করতে পারবো। আমরা মনুষ্য জন্ম পেয়ে যে কর্মটা করতে পারবো, এই কর্মটা হাতি যখন অবতরণ করতে পারবো না, এটা শ্রেষ্ঠ জন্ম, শ্রেষ্ঠ জন্ম বলছে। চুরু আসিল্লা কত যেন? 84 লাখ যেমন তোমার এই মানুষ দুর্লভ যেমন পেয়েছে, তারপরে আবার পরবর্তীতে আবার আমি 84 লাখ ভ্রমণ করবো, করবার পর মানুষ জন্ম। কিন্তু তখন যদি আমার এরকম স্মৃতিটা না, আমি যদি এরকম সুশ্রীমান না, আমি যদি ধনবানের ঘরে জন্ম না করি, আমি যদি বিদ্যা অর্জন না করতে পারি, তাহলে আমার জীবনটা কেমন হবে? আর যদি এই রূপটা না পাই, কুচ্ছি অনেকে আছে তো নাকি? হ্যাঁ অবশ্যই। কি করে আছে? তারা কেন করছে? তারা কেন করছে? আমি কেন সুন্দরী? আমাদের কর্ম ভালো, আগে আমরা তপস্যা করে এসেছি, তাই আমরা এই জন্মে সুশ্রীমান আর বুদ্ধিমান, বিদ্বান, ধনবান সমানা হয়েছে। কিন্তু এবার আমাদের তপস্যা করতে হবে, এইভাবে তপস্যা করতে হবে যাতে আমরা আগামী জন্মে আরো সুখময় জন্ম পাই। তো আমরা অনেক মজা করলাম বিকেলটা, এখন আমি বাড়ি ফিরে যাচ্ছি স্কন থেকে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক, আবার নেক্সট ব্লগে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সো গুড নাইট, ভালো থাকবেন।